পাঁচফোড়ন কিচেন থেকে আমি সুমিতা দাস আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি ডিম আলু দিয়ে ছুরি শুকটি বানাবো। তার জন্য আমি নিয়েছি ডিম, নিয়েছি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করেছি, আর ছুরি শুকটিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোবার পর এটাকে আমি ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি। আর কি কি দেবো আপনার রান্না করতে করতে দেখুন। আর এর মধ্যে দেবো আমি পেঁয়াজ গ্রেট করেছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর টমেটো নিয়েছি একটা, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, এটাকে কুচি করবো গোটা পেঁয়াজটাকে। তারপরে আরো দেখুন রান্না করতে করতে আরো কি কি উপকরণ আমি দিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভাজতে বসিয়ে দেবো। ডিম ভাজতে বসিয়ে দিয়েছি, ডিমের মধ্যে একটুখানি হলুদ দিয়েছি, হলুদ মাখিয়ে ডিমটাকে ভাজতে বসিয়েছি। ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিমটাকে তুলে নিয়েছি, এবার ওই তেলেই আমি পেঁয়াজ কুচোনো গুলো ভাজতে বসিয়ে দেবো। পেঁয়াজ গুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, এবার গ্রেট করা আমি পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়েছি 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচে 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। এক চামচ মিক্স মশলা দিয়েছি আমি এর মধ্যে। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে এটাকে গুলে রেখে দেব। জল দিয়ে এটাকে আমি মশলাটাকে গুলে রেখে দিয়েছি। পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা গুলো দিয়ে দেবো। মশলার মধ্যে আমি টমেটো গুলো কুচি করে দিয়েছিলাম, একসাথে দিয়ে দিয়েছি সব। ভালো করে মশলা গুলোকে ভেজে নেব। সামান্য জল দিলাম, এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার আলুগুলো আমি দিয়ে দেবো, মশলা আমার কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে ছুরি শুক্তি খেতে খুব ভালো লাগে, একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে ছুরি শুক্তি দিয়ে ডিম। স্বাদ অনুসারে এবার নুনটা দিয়ে দেবো। এবার জলটা আমি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ঢেকে রেখে দেবো আমি এটাকে, ঝোলটা একটু ফুটে উঠলে তারপর ডিমগুলো দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো দেব। ছুরি শুকটি গুলো আমি ছেড়ে দিলাম এর মধ্যে।
চারা করে নেব এটাকে। আর একটু ঝোলটা কমে গেলে আমি নামিয়ে নিব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি নাবাবো এটাকে। আমার এই রেসিপিটা যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। ছুরি শুকটি দিয়ে ডিম খেতে খুব ভালো লাগে। ছুরি শুকটিটা হয়ে গেছে আমার, ডিম দিয়ে ছুরি শুকটিটা রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর একটা গন্ধ এসেছে শুকটির, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে।